Mano Bota Shamada. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في رياض الشك برندو أنا اندرشات جانتشي أمر عبرو في رياض كتاب التوحيد الگروت فنة دارس বা গুরুত্বপূর্ণ দর্শগুলি প্রদানের ক্ষেত্রে আসুন আমরা আমন্ত্রণ জানাচ্ছি কিতাব উত্তাপের যে মূল্যবান ধারাবাহিক দর্শগুলি আমরা শুনে এসেছি সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা তেইশতম দর্শ শুনেছি আজকে আবার আমরা চব্বিশতম দর্শ শুনব ইনশাআল্লাহ তেইশতম দর্শে আমরা লেখক হল্লা যে অধ্যায়টি বেঁধেছিলেন সে অধ্যায়টি ছিল বাবু সাফা সুপারিশকে কেন্দ্র করে সাফাহাতকে কেন্দ্র করে সেই দর্শে আমরা আলোচনা করেছিলাম লেখক রাহমা হল্লা, তিনি সাফাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে কতগুলি আয়াত নিয়ে এসেছেন এবং কিছু হাদিস নিয়ে এসেছেন সে আয়াত ও হাদিসগুলি আমরা শুনব শোনার পরে প্রকৃতপক্ষে সুপারিশ কারা করার অধিকার রাখেন এবং কাদের জন্য সুপারিশ করা যাবে বা করতে পারবেন সে বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের এ দর্শে

اللهم رب العالمين، رسول صلى الله عليه وسلم كبلت، وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم. جارا تَدِرْ رأي كسي، تادر حشره بي بوليتارا أشونك قريب هاي پائ. تادر كأپني قرآن, دي اي قرآن من, كأ من دونه ولي ولا شفيع. اللهم رب العالمين আল্লাহ সুবাহানা আসলে তাদের প্রকৃত সুপারিশের জন্য এবং অভিভাবক হিসাবে কেউ নেই এরপরের আয়াতে আমাদের কাছে আরও স্পষ্ট হবে এরপরের আয়াত যেটি নিয়ে এসেছেন সেটি হল সোরা জুমার এর চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলে আলম সেখানে বলছেন কোল লিল আপনি বলে দিন যত রকমের সুপারিশ রয়েছে সব সুপারিশের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহান আমরা অনেকেই ভুল ভ্রান্ত চিন্তা নিয়ে মনে করি যে আল্লাহ রাসুল সাল্লাম তিনি সুপারিশ করবেন অতএব আল্লাহ রাসুল সাল্লাই কাছে আমরা সুপারিশের আবেদন নিবেদন পেশ করতে শুরু করি এটি কখনো নয় কখনো সঠিক নয় বরং এটাও এক প্রকার শের কারণ আল্লাহ রসুল সাল্লাহ স্বয়ং তিনি নিজেও সুপারিশের কোন অধিকার রাখেন না আমরা সেই দীর্ঘ হাদিসটি থেকে শুনেছি যে সেখানে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে যখন সুপারিশের জন্য আবেদন করবেন আল্লাহ রসুল সালি আবেদন শুনেই তিনি আল্লাহর কাছে সুপারিশ শুরু করে দেবেন এটা কখনো সম্ভব নয় বরং তিনি আল্লাহ রাহমিনের কাছে আবার সুপারিশের জন্য অনুমতি চাইবেন আল্লাহ যখন তাকে সুপারিশের অনুমতি দেবেন তারপর তিনি সুপারিশ করার সুযোগ পাবেন অতএব সকল সুপারিশের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আল্লাহ রসুল সাল্লাহামকে বলে দিচ্ছেন কল বলে দাও তাদেরকে জানিয়ে দাও তুজাম সকল সুপারিশের অধিকারী সকল সুপারিশের মালিক সকল সুপারিশ যেন একমাত্র আল্লাহ সুবাহ প্রিয় বন্ধুরা এরপরেই আরো বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন সেই আয়াতগুলি বলার আগে আমরা একটু জানাতে চাই সকলকে তা তাহলেও কোরআন এবং হাদিসে যে সুপারিশগুলি এসেছে সেগুলি প্রাথমিকভাবে দুইভাবে বিভক্ত এখন আশাফা আলমান অর্থাৎ কেয়ামতে কোনো সুপারিশ থাকবে না নেতিবাচক হিসাবে আলোচনা করা হয়েছে আয়াতগুলিতে সুপারিশ নেই এই সুপারিশ নেই বলতে যে সমস্ত আয়াতগুলিতে বলা হয়েছে সবগুলি হল এগুলি অমুসলিমদের ক্ষেত্রে যারা কাফের অথবা মুশ্রেক তাদের ক্ষেত্রে হলো কেয়ামতে কোনো রকমের তাদের সুপারিশ নেই ভিন্দুমাত্র তাদের কোনো সুপারিশ নেই কেউ কারো কোনো সুপারিশের সুযোগ নেই তাদের আর করান এবং হাদিসে আরেকটি সাফাত এসেছে সেটি হলো আয়াতগুলিতে সুপারিশের আলোচনা এসেছে বা হাদিসে যেগুলি সুপারিশের আলোচনা এসেছে সেগুলি হলো যারা আহলুত যারা তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শেরকে কখনো লিপ্ত হন নাই বা লিপ্ত হলেও সেটা থেকে তৌবা করে ফিরে এসেছেন এবং তাওহিদ ও এখলাসের উপরে ছিলেন তাদের জন্যই হলো এ সুপারিশ তো আল্লাহ রাবুল আলমিন বলছেন কুল্লিল্লা হিসফা আতু জামি আহ বলে দাও যে সকল সুপারিশের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহান হওয়াতা আলাহ তার হাতেই সব সুপারিশ অন্য কারো হাতে নেই আর একটি আয়াতে খুব সুন্দরভাবে বলছেন সোরাবা কার আত নম্বর আয়াত আল্লাহ আল্লাহ্ আলামিন বলছেন মঙ্গাল্লাহু ইল্লা বি ইদনে কার ক্ষমতা রয়েছে কার অধিকার রয়েছে আল্লাহ সুবহান হওয়াতালার কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে শুরু করবে কার অধিকার রয়েছে স্বয়ং আল্লাহ রসুল সালি হুসাল্লাম তিনিও আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আল্লাহ আলমিনের অনুমতি ছাড়া সুপারিশ করার সুযোগ পাবেন না তাই আল্লাহ কার অধিকার রয়েছে কার ক্ষমতা রয়েছে আল্লাহ কাছে গিয়ে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া প্রিয় বন্ধুরা আল্লাহ রবুল্লাহ আলমিন এমনই ভাবে বলছেন আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত سورة سبأ إرباعستة نمبر آياتي كوبشندر فبيالله رب العالمين تلذوريسن الله قل دع الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض قل دع الذين زعمتم من دون الله بولدين, بولدين. تمرة جا دير كي الله كبعض دي مانكره যাদেরকে তোমরা তোমাদের আবেদন নিবেদন পেশ করে থাকো যাদের কাছে লায়াম লিখুন আমি স্কলাদাররাতিন ফিসামা ওয়াচি ওয়ালাফিল আর দে আসলেই প্রকৃতপক্ষে রা আসবান জমিন কোথাও বিন্দুমাত্র এদের কোনো অধিকার নেই বিন্দুমাত্র কিছুর মালিক তারা নয় আমার এত স্বভাবিত ধনসম্পদ বা অন্য কিছু থাকতে পারে এগুলির কি আমি তাহলে মালিক না আসলে এগুলির আমিও মালিক নই এগুলির মালিক হলেন স্বয়ং আল্লাহ সুবহান হুয়াতে আলা তিনি যদি আমার শুধু একটু ঘোষণা দেন বলেন যে তুমি মৃত হয়ে যাও তাহলে আমার সব শেষ হয়ে যাবে আমি নিজেও শেষ হয়ে যাব। অতএব এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবাহান হুয়াতে আল্লাহ তাই যাদের কাছে আমরা কিছু পাবো মনে করে ধর্ণা দিচ্ছি যারা আমাদেরকে কিছু দিবেন এই বিশ্বাস রাখে আমরা যাদের কাছে আবেদন নিবেদন পেশ করছি আল্লাহ বলছেন বলে দাও লায়ম লিখুন মিস কয়লা দররতিং ফিসমা ওয়াচি ওয়ালাফিল আরুদে তারা আসমান জমিনীর মাঝে সামান্যতম বিন্দু পরিমাণও এর কোন মালিক তারা নয় ওয়াম আলা হুমফি হিম মিন শির্খ তারা মালিক নয় নিজেরা স্বতন্ত্রভাবে তবে তাহলে কি তারা আল্লাহ সুবহান হওয়া তা আল্লাহর সাথে তাদের কিছু অংশ রয়েছে আল্লাহ বলছেন না ওয়ামায়ালা হুমফি হিম আমিন শিরখ এগুলির মালিক আল্লাহর আপ আলামিন কিন্তু তারা নিজেরা স্বতন্ত্র মালিক নয় তাহলে কি তাহলে তাদের কি মনে করতে পারি আমরা নিজেরা যেহেতু স্বতন্ত্র মালিক নয় তাহলে তাদের হয়তো আল্লাহ রাবুল্লাহ আলমের সাথে কিছু অংশ রয়েছে আল্লাহ বলছেন সেটাও না তাদের কোনো অংশও নেই তারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কোনো অংশও রাখে না তাহলে যদি আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে অংশ নাই তাদের কোনো শরিকও না তারা তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সহযোগিতা দিতে পারেন তারা এটা হয়তো কেউ মনে করতে পারে আল্লাহ রাবুল্লা আলমী সেটাও বলছেন وما له منهم من ظهير نا ترى كي الله رب العالمين كن شهاد جوكاري شهاد جوكي تدان كاريو الله رب العالمين بوري بولشن ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له أتيب جني ركوع ديك دكت ترى الله رب العالمين كاتش شو باريش كرار تكون أودي كاري ركنا برون ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له আল্লাহ রাবুল আলমিন যাকে অনুমতি দিবেন যাকে সুযোগ দিবেন তিনি ছাড়া কেউ আল্লাহ রাবুল আলমিনের কাছে সুপারিশ করার সুযোগ পাবে না অধিকার রাখে না যদি করেও থাকে সেটা কোনো কাজেও আসবে না শুধু কাজে আসবে ওই ব্যক্তির সুপারিশ যে ব্যক্তিকে আল্লাহ সুবহান হতে আলা অনুমতি দিয়েছেন প্রিয় বন্ধুরা এমনই ভাবে লেখক রাহমহল্লা এ অধ্যায়ে কয়েকটি আরো গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন আমরা সেই হাদিসগুলিও শুনবো এরপর আবার এ আয়াত এবং হাদিসগুলি থেকে আমরা শিক্ষণীয় বিষয়গুলি বের করব। যে আসলে তাহলে কারা সুপারিশ করতে পারে এবং কাদের জন্য করতে পারে কিভাবে আমরা সেই সুপারিশ পেতে পারি আশা করি আপনারা অনেক ধৈর্য সহকারে আলোচনা শুনছেন দর্শ শুনছেন আমরা এখন একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আপনারা সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়টির আলোচনা ইনশা শুনবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওসালাম

উইটনেস ডক্টর জাকির নাইক ইন আল অফ ওয়ার্ডস দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস বাংলায় প্রিয় বন্ধুরা ছোট্ট বিরতির পর আবার আমরা দর্শে ফিরে এসেছি আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দর্শ উপভোগ করছেন উপলব্ধি করছেন লেখক رحمه الله এখানে একটি মূল্যবান কথা নিয়ে এসেছেন ইমাম ইবনে তাইমিয়া رحمه الله ইমাম ইবনে তাইমিয়া رحمه الله বলেন যে নাফ আল্লাহু আম্মা সিওয়া কল মা মুশরিকুন যা আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে অন্যদের সাথে মুশরিকরা যে সমস্ত বিষয়ে সম্পৃক্ত হয়ে থাকে সেগুলা আল্লাহ রাব্বুল আলামিন সব নিষেধ করে দিয়েছেন সব নাকচ করে দিয়েছেন অর্থাৎ কেউ মনে করে যে আল্লাহ রাবুল্লা আলমিনের তারা সহযোগী আল্লাহ নাকচ করলেন কেউ মনে করতে পারে যে তারা অনেক কিছুর মালিক আল্লাহ রবুল্লা আলমিন তাও নাকচ করেছেন যে তারা কিতমির একটা খেজুরের বিচির উপরে যে ছোট্ট পাতলা করে একটা আবরণ থাকে আল্লাহ বলছেন যে এটারও তারা মালিক নয় বরং এ আয়তে বললেন যে জমিনে বিন্দু পরিমাণেরও তারা মালিক নয় অতএব সব বিষয়গুলি আল্লাহ যখন নাকচ করে দিলেন নিষেধ করলেন ফানাফা অতএব আল্লাহ রাবুল্লাহ আলমিন ছাড়া অন্য কারো রাজত্বে কিছু অংশ রয়েছে এটাও আল্লাহ রাবুল্লাহ আলমিন না করলেন আউকিস্তুম মিনহু অথবা কিছু অংশ রয়েছে সেটাও না করলেন আউ ইয়াকুন আউন আনলিল্লাহ অথবা তারা আল্লাহর সহযোগী এটাও না করলেন ওয়ালাম ইয়াবকা ইল্লা শাফা কিছুই বাকি নাই তাহলে একটি তাহলে পথ রয়েছে যে তারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সুপারিশ করবে এজন্য জন্য আমরা তাদের কাছে হয়তো ধর্ণা দেবো ফাবাইয়ানা আন্নাহা লা তানফাউ ইল্লা লিমান আযিনা লাহু আর-রাব আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বর্ণনা করে দিলেন না ওয়ালা তানফাউ الشفاعه عنده الا لمن ادناله আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন তার ছাড়া অন্য কারো সুপারিশও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজে আসবে না ওয়ালা يشفعون الا لمن ارتضى ওয়ালা يشفعون তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারোর জন্য সুপারিশ করতে পারবে না الا لمن ارتضى আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি সন্তুষ্ট হবেন সেই ব্যক্তি ছাড়া এবং সেই ব্যক্তির জন্য ছাড়া আর কারোর জন্য এবং কেউ সুপারিশ করতে পারবে না অতএব মুশরিকেরা সেই নামধারী মুসলিম মুশরিক হোক আর অরিজিনাল মুশরিক হোক তারা আজকে যে সুপারিশের শাফায়াতের যে দুহায় দিচ্ছে সেই শাফাআত আল্লাহ রাব্বুল আলামিন না করে দিয়েছেন যে এই ধরনের শাফাআতের কোনো সুযোগ নেই কোরআন মাজিদ সেগুলি স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছে ওয়া আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انه বরং স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তিনিও নিজের বিষয়টিকে বলেছেন جي أنه يأتي تني كاموت الدنيا عشر فيسجد لربه ويحمده تني الله رب العالمين قصير شذيب ورزة بن الله رب رشون بن ولا يبدأ بالشفاعة أولا تني يشدو الله كاس رشون شفاعة الشروق ريدي بن تعنوين الله رب بن الله رب رشون شاكر بن الله رب شاكور بن ثم يقال له ارفع رأسك وقل يسمع وصل تعطى وشفع تشفع এবং বলা হবে যে উঠাও তোমার মাথা এবং তুমি কি করো সুপারিশ করো তোমার সুপারিশ শোনা হবে হবে তুমি চাও তোমাকে দেওয়া আসলে আসুন লক্ষ্য করে দেখি আরো কিভাবে দুটি হাদিসে আল্লাহ রাসুল সাল্লাই আল্লাহ রাসুল সাল সাল্লাম তিনি যে সুপারিশ করবেন সেই সুপারিশ কি সেটা যার ইচ্ছা তার জন্যই তিনি সুপারিশ করবেন না সেটারও একটি নীতিমালা দিয়েছেন যারা পৃথিবীতে আজকে শেরকে লিপ্ত হয়েছে সুপারিশের নাম দিয়ে হোক আর যেভাবেই হোক না কেন কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তাদের জন্য নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটি সহিহ মুসলিমের প্রথম হাদিসটি হলো সহিহ মুসলিমে তিনি বলেছেন লিকুল্লি নবীইন দাওয়াতুন মুস্তাজাবাতুন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে সব নবী রাসূলকে প্রেরণ করেছেন সকলের একটা সুযোগ ছিল একটা বিশেষ দোয়া সেই দোয়া আল্লাহ কবুল করেন সকল নবীগণ

আর আমার এই সুপারিশ পাওয়ার অধিকার হলো তার সেই পেতে পারে মানমাটা যে ব্যক্তি আল্লাহ রব আলিনের সাথে কোন রকমের শিরকে লিপ্ত না হয়ে মারা যাবে শের মুক্ত হয়ে যে ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তি আমার এই সুপারিশ পাওয়ার অধিকার রাখে আল্লাহ তাহলে যারা আজকে সুপারিশ পাওয়ার দোহাই দিয়ে নিজেরা শেরকে লিপ্ত হয়ে যাচ্ছি মনে রাখতে হবে যে কখনো সুযোগ নেয়াই আল্লাহ রাসুল সাল্লাহামের সুপারিশ পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এমনকি যদি আজকে আমরা আল্লাহ রাসুল সাল্লাহাম কেউ তার কাছে আমরা আবেদন নিবেদন শুরু করি যার মাধ্যমে আমরা মুশ্রেক হয়ে যাচ্ছি মুশ্রেক হয়ে গেলে এই মুশ্রেকের জন্য আল্লাহ রাসুল সাল্লাহামের সুপারিশ নেই খুব আশ্চর্যের বিষয় যে আল্লাহর রাসুল সাল্লাহামের কাছে সুপারিশ পাওয়ার জন্য তার সুপারিশ পাওয়ার জন্য আমরা তার কাছে আজকে আবেদন নিবেদন শুরু করে দিয়েছি তার সুপারিশ পাওয়ার জন্য তার কাছে আমরা আবেদন নিবেদন শুরু করেছি কিন্তু সেই আবেদন নিবেদনেই আমাদেরকে দিচ্ছে। যার ফলে এটাই আমাদেরকে আল্লাহর করবে কারণ তিনি বলছেন সেই পাবা যোগ্যতা রাখে যে ব্যক্তি আল্লাহ বলে আলমের সাথে কাউকে শরিক না করে মৃত্যুবরণ করেছে অন্য আরেক প্রসিদ্ধ সাহাবী আবু রবি আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন من أسعد الناس بشفاعتك يا رسول الله أو كما قال أفنار شفرش بي كيامو تر دين كي شو بحق هو يا الله رسول صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله مخلصا من قلبه يا تر دين أمار شفرش بي شو بحق هو بي شاي شو بحق মন কলা লাইলা হাইল্লাল্লা মুখলেসন মেংকালবিহি যে ব্যক্তি তার অন্তর থেকে খালেশভাবে লাই লাহাই লাল্লা বলবে যার কারণে সে জীবনে কখনো শেরকে লিপ্ত হয় নাই অন্নবর্ণনায় এসেছে মুখলেসান ইয়াশ দুকু কালবহু লিসা নাহু ওয়া লিসা নুহু কালবাহু কেমন যে তার মুখ দিয়ে যা উচ্চারণ করতেছে ভিতরেও তাই রয়েছে বা ভিতরে যা রয়েছে মুখ দিয়েও তাই উচ্চারণ করছে এমন ব্যক্তি যে অর্থাৎ কোন রকমের মৌখিক হোক আন্তরিক হোক বিশ্বাসের হোক কর্মের হোক কোন প্রকারের যে লিপ্ত হয় নাই সেই ব্যক্তি হলো একমাত্র আমার এই সুপারিশ পাওয়ার অধিকার রাখে প্রিয় বন্ধুরা তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আজকে আমরা যে যাই বলি না কেন কখনো আমাদের জন্য এটি সম্ভব নয় এই সুপারিশ পেতে হলে এই সুপারিশের যদি আমরা আশা করি তাহলে আমাদের একটি পথ সেটি হবে আল্লাহ সুবহান হুয়া তালার তাওহিদের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে তাওহিদ আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে তাওহিদ আমাদেরকে ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং তাওহিদের প্রতিটি খুঁটিনাটি বিষয় আমাদেরকে জেনে শুনে তাওহিদের উপর আমাদের আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আমাদের আমল আখলাকের ক্ষেত্রে আমাদের আবাদত বন্দীগীর ক্ষেত্রে আল্লাহ সুবাহান হুয়া তালার একত্রবাদের উপর প্রতিষ্ঠিত হতে হবে এবং সকল প্রকার শের থেকে আমাদেরকে মুক্ত হতে হবে কোনো আকিদা বিশ্বাসী বন্দেগিতে কোনো দিক দিয়ে যেন আমাদের মাঝে সেই শেরকের গন্ধ না থাকে তাহলেই আমরা আল্লাহ রবিনের সেই বিশেষ সুপারিশ কেমতের দিন পেতে পারি এছাড়া কখনো আমাদের সুপারিশের আশা করার সুযোগ নেই এই আয়াতগুলির আলোকে আমরা বলতে পারি যে সুতরাং সুপারিশ এর জন্য উল্লেখযোগ্য হলো দুটি শর্ত রয়েছে দুটি শর্ত যিনি সুপারিশ করবেন তার জন্য এবং যার জন্য সুপারিশ করা হবে তার জন্য সকল ক্ষেত্রে দুটি শর্ত রয়েছে আল্লাহ রবীন্দিন সেই শর্ত দুটি বিভিন্ন সুন্দরভাবে তুলে ধরেছেন প্রথম শর্ত হল আল মিনাল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সুপারিশের জন্য অনুমতির দরকার যার মন চাইবে তিনি কেমতের দিন দাঁড়িয়ে সুপারিশ করতে পারবেন এত সহজ নয় আমরা শুনলাম দীর্ঘ হাদিসে সকল প্রসিদ্ধ যারা নবী আসুল তারাও যখন অপারগতা প্রকাশ করবেন সর্বশেষে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের কাছে সুপারিশের জন্য আসলে রাসুল সাল্লাহ আলাইহি হোসাল্লাম তিনি আল্লাহ রাবুলি আলমের কাছে শেষদায় পরে যাবেন আল্লাহ রব্লি আলমের কাছে তিনি কাদা কাটা করবেন আল্লাহ রব্লি আলমিনের কাছে তিনি শেষদায় পরে থাকা অবস্থায় অনুমতি চাইবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তারপর তাকে অনুমতি দিলেন দিলে তারপর তিনি সুপারিশ করার সুযোগ পাবেন এ নয় যে তিনি এসেই আল্লাহর কাছে সুপারিশ শুরু করে দিবেন তাই নয়

কেমতের দিন কোন কাজে আসবে না কোন উপকার আসবে না কেবল মাত্র আল্লাহ রবুল্লা আলামিন যাকে অনুমতি দেবেন এবং যার প্রতি সন্তুষ্ট হবেন তারই জন্য সুপারিশ কাজে আসবে তারই জন্য সুপারিশ হবে এছাড়া কারোর জন্য নয় তাহলে প্রথম শর্ত হল আল এদিন মিনাল্লাহ যিনি সুপারিশ করবেন তাকে আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের মনোভূত ব্যক্তি তাকে হতে হবে যিনি আজকে মানুষকে ডাক দিচ্ছেন আহ্বান জানাচ্ছেন আল্লাহর শের করার জন্য তিনি কি কোনো দিন আল্লাহ রব আলমিনের কাছে কেয়ামতের দিন অনুমতি পেতে পারেন বলে কখনো আশা করা যায় না আল্লাহ রব আলামিন তার প্রতি সন্তুষ্ট হবেন কখনো হতে পারে না কারণ আল্লাহ রব আলমিনের সাথে যে শেরকে মানুষকে লিপ্ত করাচ্ছে তাকে আল্লাহ রব আলামিন অনুমতি দিবেন এটি অবাস্তব একটি অসম্ভব কথা প্রিয় বন্ধুরা তাই আসুন যাদেরকে আমরা মনে করছি বা যারা আজকে ঘোষণা দিচ্ছে যে তারা কেমতের দিন সুপারিশ করে নিয়ে যাবে তাদের অনুমতির সুযোগ কোথায় দ্বিতীয় শর্ত হলো রেদাহু আনিশা ফি যিনি সুপারিশ করবেন এবং যার জন্য করা হবে তাদের সকলের প্রতি আবার আল্লাহ রাব্দাল্লাহ আলহ মিনের সন্তুষ্টি থাকতে হবে আল্লাহ রাব্দুল্লাহ আলহ যেটি অন্য আয়াতে বলছেন ওয়ালা ইয়েশফার ইল্লা আলিমানির তদা সুপারিশকারী যাদেরকে সুপারিশের জন্য আল্লাহ অনুমতি দিবেন এরা যে আবার পাইকারি হারে সুপারিশ করতে শুরু করবেন তাও নয় এরা শুধু ওই সমস্ত ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবেন বা করবেন লেমানির তদা আল্লাহ রাবুল আলমিন যাদের প্রতি সন্তুষ্ট রয়েছেন তাদের বরং আমরা স্পষ্ট বুঝলাম জানলাম যে স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি অপায়কারী হারে সুপারিশ করবেন না তিনি বলছেন যে সাফা আতি হিয়া লেমান আমার এই সুপারিশ হলো ওই ব্যক্তির জন্য যে আল্লাহ রাবুল আলমিনের সাথে কোন রকমের শিরকে লিপ্ত হয়নি প্রিয় বন্ধুরা আসুন আমরা যেন সকল দিক থেকে সতর্ক হয়ে করার মতো জঘন্যতম অপরাধ থেকে আমরা বিরত বিরত থাকতে পারি থাকবো নিজেরা এবং অন্য রাজারা আজকে ভুল ধারণার মাঝে রয়েছে বিভ্রান্ত হয়ে চলছে শয়তানের প্ররোচনায় তারা আজকে শেরকে লিপ্ত হচ্ছে আমরা যেন তাদেরকেও বোঝাতে পারি তাদেরকেও সঠিক পথের দিকে দাওয়াত দিতে পারি আসুন আমরা সকলেই এই বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে তাওহিদকে ভালোভাবে জেনে তাওহিদকে বুঝে তাওহেদের উপর যেন আমরা সকলে প্রতিষ্ঠিত হতে পারি এবং তাওহিদ বিধ্বংসী যেটি ইমান বিধ্বংসী মানুষের জীবনের সব আমলগুলিকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে বা যার মাধ্যমে শেষ হয়ে যায় যে অপরাধের কারণে সেটি হলো সেই জঘন্যতম শের সেই শের থেকে যেন আমরা বিরত থাকতে পারি শেরকের সকল পথকে ছিন্ন করে দিয়ে আমরা যেন তাওহিদের উপর সুহানা হুয়া তল আরানিয়াতের উপর প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন প্রিয় দর্শক আপনাদের সকলকে ধৈর্যের সাথে এই কিতাপ তাও হেদের মূল্যবান দোষ শোনার জন্যে আপনাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ অনেক মোবারকবাদ আল্লাহ রাব্লাহ আলমিন আপনাকে আপনাদের সকলকে আমাদের সব্বাইকে যা যাই খায়ের দান করুন এবং সঠিক টাওহীদ জেনে সেটার উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন বাংলার পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ও বারাকু কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খান্নাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই ব্যাংক কোয়াড্রান কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও বিজিবি22 আইবিএন জিবি52 এলও ওয়াইডি 30963401024192 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার